মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন কবির হাওলাদার নামে এক ব্যক্তি। বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কবির হাওলাদার অভিযোগ করে বলেন, গত 2 এপ্রিল দুপুর 12টার দিকে তার নিজ বাড়িতে মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জালাল আহমেদ ও 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন খোকন তার বাড়ির বারান্দায় 100 বস্তা চাল রাখতে গেলে তার স্ত্রী বাধা দেয়। এ সময় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তার স্ত্রীকে জানায় এই চাল জেলেদের মাঝে বিতরণ করার জন্য আনা হয়েছে। এরপর মৎস্য অফিস 100 বস্তা চাল নিয়ে এখান থেকে চলে যায়। উপস্থিত সাংবাদিকরা তখন চেয়ারম্যানের এই বক্তব্যের ভিডিও ধারণ করে এবং বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় রিপোর্ট প্রচার হয়। পরে তিনি জানতে পারেন চেয়ারম্যান মেম্বারকে আসামি না করে এই ঘটনায় মৎস্য অফিস তার বিরুদ্ধে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেছে।